ভালো বোর্ড না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না। এই বোর্ড শুধু আমরা আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব থেকে আমাদেরকে তাকিয়ে আছে। বহির্বিশ্ব বলতে হবে যে একটা ভালো ভোট হতে হবে। 29 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি সহ সকল বাহিনী মাঠে থাকবে। ব্যালট পেপার এইবারই প্রথম সকালবেলা দিচ্ছি, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। কাজেই আমরা যদি আগের মতো সেই অবস্থানেই থাকতাম তাহলে আমরা এই কাজটা করতাম না। ব্যালট পেপার সকালবেলা, ভোট গ্রহণ হবে 8টায়, 8টার কিছু আগেই, 8টা বাজার আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা হবে। কিছু দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা আছে, কিছু চরাঞ্চল দ্বীপাঞ্চল আছে যেখানে সকালে পৌঁছানো একটু কষ্ট হবে বা দূরত্ব অনেক বেশি জেলা সদর বা উপজেলা সদর থেকে, সেক্ষেত্রে সেগুলো বাদে বাকিগুলি কিন্তু আমরা সকালবেলা পৌঁছায় দেবো। তাদেরকে ভোটে আসে নিয়ে তাদেরকে আমরা বারবার আহ্বান করেছি, বারবার বলেছি, এমনও বলেছিলাম যে তারা যদি ভোটে আসে আমরা তফসিল পরিবর্তন করার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে। আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিদ্বন্দ্বীদের যারা অবৈধ হস্তক্ষেপ করতে চায় বা অবৈধ কাজকর্মের সাথে, তাদের সবগুলি আমরা পদক্ষেপ নিব। কাজেই ভালো ভোট হয়ে, এই কথাটাই বলছি, কালকেও বলেছি দুই জায়গায়, আজকেও বলেছি যে ভালো ভোট যদি আপনারা না করেন আপনি এমপি হবেন, কিন্তু এমপি হিসাবে আপনি কিছু করতে পারবেন না। সরকার গঠন হবে, সরকার গঠন হিসাবে যদি বহির্বিশ্ব যদি আমাদের উপর বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করবে আমরা কিন্তু সুখে থাকবো না কেউ। আমাদের বিদেশি প্রবাসী যারা আছে, আমাদের ছেলেমেয়ে যারা অনেকে গত এই 2023 সালে আপনার শুধুমাত্র আমেরিকাতে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে গেছে 8,500 ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎ কী হবে? অনেকেই হয়তো এই দেশ থেকে টাকা যাবে, তার টাকা যাবে না হয়তো, বা অনেকেই হয়তো পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে বা পড়াশোনার প্রথমেই তারা হয়তো ই হবে, এরকম বহু রকমের ই হবে। কাজেই ভোট সুষ্ঠু সুন্দর অবাধ করা ছাড়া কোনো গত্যন্তর আমাদের নাই। আমাদের প্রতি কেউ কারো কোনো প্রেশারও নাই, দেশীয় নাই, বিদেশীয় নাই, কোনো রিকোয়েস্টও নাই। আমরা অবাধ সুন্দর, আমরা 1 বছর 10 মাস দায়িত্ব পালন করে যাচ্ছি, আমরা নিরপেক্ষতা যতটুকু দেখানোর ততটুকু দেখিয়ে গেছি। আমরা অনেক পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে, গাইবান্ধ নির্বাচন দেখেছেন আপনারা। কাজে আমাদের কাছে যারাই আসছে, আমেরিকান রাষ্ট্রদূত আসছে, ইউরোপিয়ান ইউনিয়ন আসছে, গত পরশুদিনও জাপানের রাষ্ট্রদূত আসছে, ওদিকে বিভিন্নজন বিভিন্ন কথা বলে, আমাদের ওখানে কিন্তু কেউ এই প্রশ্ন তুলেনি আমাদের কাছে, নির্বাচনের প্রস্তুতি কী, কীভাবে আমরা কী রকম নির্বাচন করতে চাই এইটা। আমরা প্রথম থেকেই বলেছিলাম যত বিদেশি আসবে সবাইকে আমরা ওয়েলকাম করব। আমাদের যতটুকু করার হসপিটালিটি, লোকাল হসপিটালিটি আমাদের দেওয়ার কথা, আমরা সেটা দিব তাদেরকে। আমরা দুইবার বিদেশিদের অনুরোধে সময় বাড়িয়েছি, দুইবার। আমাদের সময় ছিল গত মাসের 30 তারিখ, সেটাকে আমরা 7 তারিখ করেছি, 16 তারিখ পর্যন্ত করেছি। এরপরেও তারা বলেছে, তখন আমরা বলছি যে আরও 7 দিন বাড়ায় দেওয়ার জন্য, যে তাদের যাতে আবেদন করতে পারে, তারা যাতে ভিসা পাওয়া বা ভিসা ছাড়া অন অ্যারাইভেল আসলে পর্যন্ত ভিসা দেওয়া হবে ঢাকা এয়ারপোর্ট থেকেই, এরকম ব্যবস্থা করা হচ্ছে।